কাজের এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে বলে জানান মেয়র সাইদ খোকন। বিএনপি জামায়াত ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। আজ নরসিংদীর শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ডে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল আলম তাজুল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, শিক্ষা প্রশিক্ষণ পাঠাগার সম্পাদক মিজানুল ইসলাম মিজু ও নরসিংদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় গোস্বামী। যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি জামায়াত দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ক্ষমতায় বসতে চায়। বিএনপিকে হুঁশিয়ারি করে তিনি আরো বলেন, নাসিরনগরের ঘটনাটি পুঁজি করে ক্ষমতায় যাওয়া যাবে না, ক্ষমতায় যেতে হলে জনগণের আস্থা অর্জন করতে হবে। মাদারীপুরের কালকিনি উপজেলার মুস্তফাপুরে তাঁতি ব্রিজ পার হওয়ার সময় ইগল পরিবহনের একটি বাস